পর্যাপ্ত আলো বাতাস না থাকার কারণে আমার খুব একটা গাছ আমার লাগানো হয় না তারপরও অনলাইনে যখনই ঢুকি চোখের সামনে এগুলো দেখলে অনেক ভাল লাগে তো তারই ধারাবাহিকতায় কি কি গাছ কিনলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে সকালের নাস্তাটা বানিয়ে নিব। আজ আমি ফ্রোজেন পরাটা আগের দিন কিনে নিয়ে এসেছিলাম তো শরীরটাও খুব একটা ভালো লাগতেছিল না তো ভাবলাম যে ফ্রোজেন পরাটা করি আর মাঝে মাঝে আলিফও খেতে চাই ইদানিং বাসায় থাকে স্কুল যেহেতু বন্ধ তো একটুক্ষণ পর কিনে রাখি যে হঠাৎ করে খেতে মন চাইলে ওকে ভেজে দেই তো আমি হচ্ছে আলিফের বাবার জন্য নাস্তা রেডি করব আর সেই সাথে আমার জন্য আর সকালে ঘুম থেকে উঠে আলিফ পরাটা রুটি কিছুই খেতে চায় না চা দিয়ে একটু টোস্ট খায়। তো এখন আমি দুইটা ডিম পোস্ট করে নিব আর হচ্ছে পরাটা ভেজে নিব দেশের এই পরিস্থিতিতে কোনো কাজেই যেন মন বসাতে পারি না তো মনে হয় এখনো কেমন দুশ্চিন্তা ঘোর থেকে আমরা বের হতে পারতেছি না কেমন যেন উদাসীন লাগে কোনো কাজেই মন বসে না শুধু একটুক্ষণ পর পর মোবাইল চেক করি অথবা খবর দেখি যে কি অবস্থা দেশের কি পরিস্থিতি আপনাদের কার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন একটু আমাকে জানাবেন তাহলে আমি আপনাকে ধন্যবাদ দিতে পারবো আর আমার পেজে নতুন নতুন অনেক ফলোয়ার যুক্ত হয়েছেন তো তারা অনেকেই আমাকে চেনেন না জানেন না তো এই জন্য আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে যান তাহলে আমি আপনাকে ধন্যবাদ দিতে পারবো আর একে অন্যের সাথে পরিচিত হতে পারলে কিন্তু আমাদের পেজে ডিস এঙ্গেজমেন্ট সব কিছুই বেড়ে যাবে তো যাই হোক রুটিগুলো আমি ভেজে নিচ্ছি এখানে হালকা তেল দিয়ে ভাজলেও হবে আবার তেল ছাড়াও এই রুটিগুলো ভাজা যায় তো এই রুটিগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে তো একবার ফ্রোজেন রুটি খেলে পরে কিন্তু নিজের বানানো রুটি আর খেতে ইচ্ছে করে না এগুলো খুবই টেস্টি হয় তো এই রুটির সাথে আমি আগের দিন রাত্রে হচ্ছে ডাউল রান্না করে রেখেছিলাম একটু ঘন করে সেই ডাউলটা দিয়েই হচ্ছে খাবো আর তারপরে যে আমি আমার কিউট কিউট গাছগুলো দেখালাম তো সেগুলো যখন ডেলিভারি এসে দিয়ে গিয়েছিল তো আমি আনবক্স করে সেগুলোই প্রথমেই এই যে ছোট্ট একটা টুল ছিল এই টুলটা যে এত সুন্দর সেটা বলার বাহিরে আর যে যে কাঁচের মতো যে একটা পাত্র এটার ভিতরে হচ্ছে একটু পানি দিয়ে তারপরে যে পাথরগুলো আছে মার্বেল দিয়ে তারপরে ডেকোরেশন করে নিতে হবে আর এগুলো কিন্তু সেট করাই ছিল এখন প্রতিদিনই একটু একটু করে পানি দিতে হবে আর যেহেতু এগুলো ইনডোর প্লান্ট এগুলো রোদের কোনো প্রয়োজন হয় না তো এগুলো সহজে মারাও যায় না আর যে যে লাল টপটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমার ভাগ্য খারাপ এই টপটা ভেঙে গিয়েছিল তো তারপরে আমি সুপারগুলো আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি যাই হোক পরের ভিডিওতে দেখাবো